দেশ পরিচালনায় স্বল্প মধ্যম আর দীর্ঘ মেয়াদির সঙ্গে শত বছর মেয়াদীর লক্ষ্য বাস্তবায়নে কৃষিবিদ সহ সবার সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিতে স্বয়ং সম্পূর্ণ ও মর্যাদাপূর্ণ অবস্থানে নেয়া দেশকে আগামীতে আর যেন ভিক্ষা করতে না হয় সেদিকে নজর রাখতে কৃষিবিদদের তৎপর থাকার আহ্বান জানিয়েছেন তিনি কৃষিবিদ ইনস্টিটিউশনে ষষ্ঠ জাতীয় কনভেনশনের উদ্বোধনী আয়োজনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে কৃষিবিদদের জাতীয় কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি উপকরণের সহজলভ্যতা ও কৃষি ঋণ থেকে শুরু করে ধান পাট মাছ চিংড়ি সহ কৃষিখাতে বিগত বিশ বছরের অগ্রগতির পেছনে সরকারের ধারাবাহিকতায় গবেষণা পরিকল্পনা উদ্যোগ ও অর্থায়নের সমন্বিত উদ্যোগ ও সুফল উঠে আসে আলোচনায় অর্থনৈতিকভাবে বাংলাদেশ আমার অনেক এগিয়ে গেছে আর এগিয়ে গেছে বলেই আমরা কিন্তু আপনাদের বেতন আমাদের সরকারি যারা আছেন বেতন পান সকল ক্যাডার সকল শ্রেণী সকলের জন্যই একশো ভাগ বেতন আমরা বৃদ্ধি করে দিয়েছি এত বেতন কোনো দিন কোনো সরকার একসাথে বাড়াতে পারে না কৃষি খাতের অগ্রগতির দাগের সাফল্যগুলো সামনে নিয়ে আসেন প্রধানমন্ত্রী জানান আগামীর পরিকল্পনা তো সেচের ক্ষেত্রে আমরা বেশি এখন উৎসাহিত করতে যাচ্ছি সোলার প্যানেল ব্যবহার করা আমরা বিদ্যুতের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করব এখানে যদি কোঅপারেটিভ করে দেওয়া যায় এবং সোলার প্যানেল সেভাবে যদি করা হয় তাহলে সকলেই এটা সুবিধা পাবে আর প্যানেলগুলি উঁচু করে একটু দিলে পরে আমাদের নিচে যে জমি নষ্ট হবে না আমাদের ফসল মৎস্য সব কিছু উৎপাদন হতে পারবে আলু উৎপাদনে অষ্টম স্থান আম উৎপাদনের সপ্তম স্থান মৎস্য উৎপাদনে তৃতীয় এবং আসলে আমাদের দেশে আমরা এখন স্বয়ং আমরা এখন যেটা করতে হবে আমাদের যেগুলিকে ভ্যালু অ্যাডিট করতে হবে <laughs> জনস্বার্থে নেওয়া আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ড বিএনপির রাজনৈতিক স্বার্থে কিভাবে বন্ধ হয়েছে <laughs> তা মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী অর্জন করি তখন পার্লামেন্টে বিএনপি ছিল বিরোধী দলে তাদের বক্তব্য ছিল দেশ খাদ্যের স্বয়ং হওয়া ভালো না কারণ বিদেশ থেকে সাহায্য পাওয়া যাবে না খাদ্য সাহায্য পাওয়া যাবে না অর্থাৎ এদেশের মানুষ সারা জীবন ভিক্ষা করে চলবে নিজের পায়ে দাঁড়াবে না এটাই হচ্ছে তাদের নীতি আগামীর পরিকল্পনা জানিয়ে উন্নয়নের ধারাবাহিকতার প্রত্যাশায় সবার সহযোগিতা যান শেখ হাসিনা আমরা একটানা দুইটা থাকলাম তৃতীয় টার্মে জনগণ ভোট দিলে আসব রিয়াজুল কাদের সবুজ নিউজ নাইন ঢাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে রেলযাত্রার মাধ্যমে দেশের উত্তরাঞ্চলে নির্বাচনী প্রচারণা শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সকালে ঢাকার কমলাপুর স্টেশন থেকে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে করে দলের নেতারা উত্তরাঞ্চল অভিমুখে রওনা হন পথে বিভিন্ন জায়গায় পথসভায় অংশ নেন এ সময় জাতীয় নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ এই সময়ে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বলে দলের নেতাকর্মীদের সতর্ক করেন ওবায়দুল কাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে উত্তরাঞ্চলে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার বিস্তারিত জানাচ্ছেন সিরাজুমণি শুভ আসছে নির্বাচনকে কেন্দ্র করে সরকারের যেসব উন্নয়ন কাজ হয়েছে তা তৃণমূলে পৌঁছে দিতে এবং দলকে শক্তিশালী করতে ট্রেন যাত্রার মাধ্যমে প্রচার শুরু করেছে আওয়ামী লীগ নির্বাচনী ট্রেন যাত্রার শুরুতে সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান নির্বাচনী বছরে সারা দেশে আওয়ামী লীগের সাংগঠনিক সফর নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি করবে বিষয়গুলো জনগণের কাছে প্রচার করা তৃণমূল আমরা আসলে আজকে প্রাধান্য দিচ্ছি সফরে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে এগারোটিরও বেশি পথসভায় অংশ নেন আওয়ামী লীগের নেতারা দলকে শক্তিশালী করতে ভবিষ্যতে দেশব্যাপী নৌ ও সড়ক পথেও সফর করা হবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুরুতেই টাঙ্গাইলের রেল স্টেশনে পথসভায় বক্তব্য রাখেন মন্ত্রী এ সময় দলের নেতাকর্মীদের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন দলের সাথে বিশ্বাসঘাতকতা করলে কোনো ছাড় হবে না অপকর্ম করলে দলের মধ্যে বিশৃঙ্খলা করলে ঘরের মধ্যে ঘর বাঁধলে মশারির মধ্যে মশারি খাতালে নাটোরে পথসভায় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিএনপি এমন কোনো কাজ দেখাতে পারবে না যার জন্য জনগণ তাদের ভোট দেবে জনমতের বিরুদ্ধে কোন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে না যারা জনগণের সাথে দুর্ব্যবহার করে আর যাদের সাথে মানুষ নেই আওয়ামী লীগ তাদের মনোনয়ন দেবে না দুপুরে পাবনার পথসভায় এমনটাই জানান দলের সাধারণ সম্পাদক বিরুদ্ধে আগামী তেরো সেপ্টেম্বর লঞ্চ যোগে দক্ষিণাঞ্চলে নির্বাচনী সফরের কথা রয়েছে তাদের পরে সড়ক পথে চট্টগ্রাম ময়মনসিংহ কিশোরগঞ্জ যাবেন দলের নেতাকর্মীরা আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে পাগল হয়ে গেছে এখন মরিয়া হয়ে পালাবার পথ খুঁজছে রাজধানীতে এক মত বিনিময় সভায় এসব কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্র রক্ষায় বৃহত্তর ঐক্য গড়তে ছাড় দিতে হবে বলেও জানান তিনি এ সময় কারাগারে অসুস্থ খালেদা জিয়ার বিচার কাজ চালানো বিরোধী বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মুক্তিযোদ্ধা দল আয়োজিত বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথির বক্তব্যে সরকারের কড়া সমালোচনা করেন মির্জা ফখরুল দলের চেয়ারপারসন অসুস্থ দাবি করে তিনি বলেন অসংবিধানিকভাবে কারাগারে বিচার কাজ চালানো হচ্ছে হাঁটতে পারছেন না যে হুইল চেয়ারে উঠতে পারছেন না তাকে জোর করে নিয়ে এসে একটা ছোট্ট একটা ঘরের মধ্যে একটা ক্যামেরার ট্রায়াল করা এটা একটা আমরা তো ওই বহুবার গেছি যেখানে তার ট্রায়াল করা হচ্ছে ওটাকে বাংলায় বলা যায় গুহা কোনো উপায় না দেখে সরকার বিরোধী মত স্তব্ধ করেছে বলেও দাবি করেন ফকরুল তার অভিযোগ মিথ্যা মামলা দিয়ে গোটা দেশে একটি নরকের মতো অবস্থা সৃষ্টি করেছে সরকার গোটা জাতিকে জিম্মি করে শুধুমাত্র তার ক্ষমতা আর তার দলের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য তিনি একটা তথা কথিত একটা নির্বাচনের ব্যবস্থা করছেন এই নির্বাচন এই দেশের মানুষ কখনোই গ্রহণ করবে না এবং সেটাকে কখনোই তারা মেনে নেবে না এদিকে বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান কাজী জাফরের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় মির্জা ফখরুল বলেন সরকার আজ ভীত সন্তস্ত্র তাই সামনে নির্বাচনে পরাজয় ঠেকাতে নানা রকম অগণতান্ত্রিক পন্থ অবলম্বন করছে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে জাতীয় ঐক্যের কোন বিকল্প নেই বলেও মনে করেন বিএনপির মহাসচিব সেই রক্ষা করা এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করা এদেশের মানুষের যে মৌলিক গণতান্ত্রিক অধিকার আছে তাকে রক্ষা করা সেই কারণেই আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া তিনি জেলে যাওয়ার আগে তিনি আহ্বান করেছিলেন যে একটা জাতীয় ঐক্য আহ্বান করেছিলেন অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন বেগম জিয়ার মুক্তি ছাড়া আসছে জাতীয় নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব না তাদের ফারহান শুভ নিউজ নাইন ঢাকা ছয় অক্টোবর সৌরার্থী উদ্যানে সমাবেশ করবে জাতীয় পার্টি বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তৃণমূল ও কেন্দ্রীয় নেতাদের সাথে আয়োজিত যৌথ সভায় তিনি এই ঘোষণা দেন হুসেন মোহাম্মদ এরশাদ বলেন তিনশো আসনে আগামী নির্বাচনে লড়বে জাতীয় পার্টি এজন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি বলেন দেশবাসীর ভালোবাসায় নেতাকর্মীদের শক্তি নিয়ে ক্ষমতায় যেতে চায় জাতীয় পার্টি তিনি আরো বলেন ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি পিছিয়ে যাওয়ার জন্য নয় যৌথ সভায় জাপার সিনিয়র কো চেয়ারম্যান রশন এরশাদ স্বপ্ন দেখান নতুন বাংলাদেশ করার তিনি আর বলেন এবারের সংগ্রাম দেশের জনগণের ভাগ্য পরিবর্তনের সংগ্রাম মাথায় রেখে লক্ষ লক্ষ মানুষ উদ্যানে আমি আশা করি বয়স তো হয়েছে জীবনের সেখ নির্বাচন হতে পারে আমার একমাত্র উদ্দেশ্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশিষ্ট বুদ্ধিজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভা করেছে বাম গণতান্ত্রিক জোটের নেতারা শনিবার বিকেলে রাজধানীর পুরানা পন্টন মুক্তি ভবনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন দেশে নানা সংঘাত আর সহিংসতা চলছে সরকার পাতানো নির্বাচন দিয়ে আবারও ক্ষমতায় যেতে চাইছে নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে বর্তমান সরকারকে পদত্যাগ করা নির্বাচন কমিশন পুনর্গঠন সহ চার দফা দাবি তুলে ধরেন তিনি এ আগামী দশ সেপ্টেম্বর সারা দেশে দাবি দিবসের ডাক দেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা ভোট চাই এই কথা বলে প্রস্তুতির চেয়ে এখন গুরুত্বপূর্ণ হলো নির্বাচনের নামে প্রহসন চলবে না আমরা যে চারটা দাবি দিয়েছি এইটার জন্য তীব্র জনমত সংগ্রহ করে আমরা সারা দেশে আন্দোলন করে তুলব এটা নিশ্চিত ধরে নিয়েন না যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবই এটা নির্ভর করে আমাদের দাবি কতটুকু মানছে অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ কতটুকু হচ্ছে সেটা রোববার থেকে শুরু হচ্ছে দশম জাতীয় সংসদের সবশেষ অধিবেশন তবে এই অধিবেশন অত্যন্ত সংক্ষিপ্ত হবে বলে মনে করেন যে ফুইব আসমা ফিরোজ দশম সংসদে বাইশতম অধিবেশনে ডিজিটাল নিরাপত্তা বিল সড়ক পরিবহন বিল যৌতুক নিরোধক বিল সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাশ হবে বলেও জানান তিনি সার্বিকভাবে দশম সংসদকে অত্যন্ত কার্যকর সংসদ বলেও মনে করেন তিনি অয়নজ্যোতির রিপোর্ট রোববার বিকেল পাঁচটায় শুরু হবে দশম জাতীয় সংসদের বাইশতম অধিবেশন সংবিধান অনুযায়ী সংসদের এক অধিবেশন শেষ হওয়ার ষাট দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসতে হয় সে হিসেবে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সংবিধানের বাহাত্তর অনুচ্ছেদের এক দফায় প্রদত্ত ক্ষমতা বলে এই অধিবেশনের আহ্বান করেন দশম সংসদের এই অধিবেশন সংক্ষিপ্ত হবে বলে মনে করেন সংসদের চিফ হুইফ আসম ফিরোজ তবে অধিবেশন শুরুর আগে বিকেল চারটায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময়সূচি নির্ধারিত হবে বলেও জানান তিনি আমরা সবাই মনে করতেছি যে শেষ অধিবেশন এবং এর অধিবেশনের কার্যকল খুব সংক্ষিপ্ত এটাও যেমন সত্য তবে নির্ভর করবে কার্য উপদেষ্টা কমিটির মিটিংয়ের উপরে এখানে মাননীয় স্পিকারের অধীনে যে সংসদ বসার আগে যে কার্যপ্রদেশ মিটিং হয় সেখানে বিরোধী নেচে নেত্রী থাকেন সংসদ নেতা প্রধানমন্ত্রীও থাকেন অন্য সদস্য থাকেন চিফ আমিও থাকবো সেখানে চলবে তবে এটা আগাম বলা ঠিক না তবে এটা বলা যায় এই অধিবেশনে সংক্ষেপে নিরোধক বিল সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাশ হতে পারে বলেও জানান তিনি এই সংসদে এই পর্যন্ত যতগুলো বিল উত্থাপন এবং বিল অপেক্ষামান এবং আগামীতে আসতেছে তার পরিমাণ হয়তো তেইশটি কিন্তু হয়তো বা এই সংসদ যদি সংক্ষিপ্ত হয় তাহলে চার পাঁচটা বিল হয়তো এই সংসদে পাস হওয়ার সম্ভাবনা আছে আর যদি এমনটা না হয় তাহলে হয়তো আগামী অধিবেশনে আমাদের এই বিলগুলো আগামী সংসদ নতুন সংসদ আসবে সেইখানে আসবে আর সংসদ যদি স্ট্যান্ড করে তাহলে হয়তো আরও আট পাঁচ সাতটা দশটা বিল হয়তো এই অধিবেশনের মধ্যে এই সংসদে পাস হবে দশম সংসদে এ পর্যন্ত একশো ছাপ্পান্নটি আইন পাস হয়েছে বলেও জানান চিফ হুইপ সংরক্ষণের নাম লেখার মতো অয়নজ্যোতি নিউজ নাইন ঢাকা দারিদ্র বিমোচনে বাংলাদেশ অগ্রগতি করলেও জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় ক্ষুধার্থ মানুষের সংখ্যা বাড়ছে টেকসই উন্নয়ন অভিষ্ট বা এসডিজি বাস্তবায়ন করতে হলে এ বিষয়ে নজর দিতে হবে বলে মনে করেন মালয়েশিয়ার উন্নয়ন অর্থনীতিবিদ অধ্যাপক জম কৌমি সুন্দরম তিনি বলেন বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে অর্থপ্রচার বন্ধে উদ্যোগ নিতে হবে এছাড়া জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় নবয়নযোগ্য জ্বালানি ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি চার দশকে বাংলাদেশ দারিদ্র বিমোচনে অভাবনীয় অগ্রগতি করেছে দু হাজার একুশ সালের আগেই চরম দারিদ্র নির্মূলের প্রত্যয় আছে মার্কিন ডলার এমন অধ্যাপক মনে করেন বাংলাদেশে সবার থাকা মানুষ বাড়ছে তাদের বিষয়ে সরকারকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে গবেষণা প্রতিষ্ঠান সিপিডির প্রতিষ্ঠাবার্ষিকীর একক বক্তৃতায় তিনি এসব কথা বলেন ক্ষুধার্ত মানুষের অনুপাত বাড়ছে কারণ জনসংখ্যা আগের চেয়ে বেড়েছে আপনি হয়তো অনুপাত নিয়ে বিতর্ক করতে পারেন বলতে পারেন সংখ্যা সঠিক নয় কিন্তু আমি মনে করি সংখ্যা যাই হোক এ বিষয়ে গুরুত্ব দিতে হবে দারিদ্র নিরসনে পুষ্টি চাহিদা পূরণের উপর গুরুত্ব দিয়ে ক্ষেত্রে ফসল উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় পরিবর্তন আনার কথা বলেন ফসলের উৎপাদন বাড়ানো ও সংরক্ষণে ব্যবহার করা রাসায়নিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উল্লেখ করে এটি ব্যবহার কমানোর পরামর্শ দিয়েছেন এই অর্থনীতিবিদ কৃষিপণ্য উৎপাদন বাড়াতে ব্যবহার করা রাসায়নিক খাদ্য নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলছে আমরা সকলেই বিষাক্ত খাবার খাচ্ছি দুঃখের সাথে বলতে হয় বহুদেশ এ বিষয়ে ততক্ষণ পর্যন্ত সতর্ক হয় না যতক্ষণ পর্যন্ত না খাদ্য পণ্য রপ্তানি অন্য দেশকে বিশ্বজুড়েই বেড়ে চলা বৈষম্যের উদাহরণ টেনে তিনি বলেন বৃষ্টি দরিদ্র রাষ্ট্রের বিপরীতে বৃষ্টি ধনী রাষ্ট্রের সম্পদ বেড়েই চলেছে এর পিছনে পুঁজি পাচার দায়ী উল্লেখ করে তিনি বলেন দরিদ্র রাষ্ট্র থেকে উন্নত রাষ্ট্রে পুঁজি পাচার বাড়ছে এ বিষয়ে মালয়েশিয়ার প্রয়াত এক অর্থনীতিবিদ বলেছিলেন খাঁচা থেকে পাখি ছেড়ে দিলে যেমন মুক্ত হয়ে অন্য পাখিদের সাথে চলে যায় ঠিক তেমনি দরিদ্র দেশ থেকেও পুঁজি উন্নত দেশে চলে যাচ্ছে এটি সবচেয়ে বেশি যাচ্ছে যুক্তরাষ্ট্রে অধ্যাপক যমসুন্দরম জাতিসংঘ সংস্থা ইউএনডেসার সাবেক সহকারী মহাসচিবের দায়িত্ব পালন করেছেন বর্তমানে তিনি যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার দুটি বিশ্ববিদ্যালয়ে ফেলো হিসেবে কাজ করছেন ফরহাদ হোসেন নিউজ ঢাকা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ও অসাংবিধানিকভাবে কারাগারের ভেতরে আদালত স্থানান্তরের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি সকালে বরিশালের সদর রোডের বিএনপি দলীয় কার্যালয়ের সামনে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার এই সরোয়ারের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির নেতারা অসাংবিধানিকভাবে কারাগারের ভেতরে আদালত স্থানান্তরের প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনায় বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নগরের কেডিঘোষ রোডের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয় এছাড়াও বিক্ষোভ সমাবেশ হয়েছে রংপুর বগুড়া খাগড়াছড়ি লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন স্থানে বিএনপিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন তারা আর খালি মাঠে গোল দিতে চান না জনগণের ভোটে নির্বাচনী খেলায় জিততে চান রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে এক সেমিনারে অংশ নিয়ে তিনি আরো বলেন কৃষিকে ব্যবসা সফল ও কৃষকের জীবনের সচ্ছলতা ফিরিয়ে দিতে কৃষি খাতে ভর্তুকি দিচ্ছে সরকার একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলেন আওয়ামী লীগের এই নেতা তিনি বলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রীরও প্রভাব বিস্তার করার মতো ক্ষমতা থাকবে না তবে দশম জাতীয় সংসদ নির্বাচনের মতো এক কেন্দ্রিক নির্বাচন করতে চায় না আওয়ামী লীগ প্রভাব করার ক্ষমতা নাই নির্বাচন কমিশন অধীনে সমস্ত সরকারি কর্মকর্তা থাকবে ইনক্লুডিং আইন শৃঙ্খলা জন্য তাহলে কেন এই নির্বাচন ভয় বল নির্বাচন আসেন খেলার মাঠে আসেন খেলতে জিততে চাইবে খেলে জিততে চাই খালি মডেন বলে দিতে চাই না ভাই বলে দিতে চাই না আসেনি গিয়ে আসুন সবাই পম মুক্তি নির্বাচন হবে সবাই সুযোগ পাবেন জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি এখন অসংলগ্ন কথাবার্তা বলছে বলে মন্তব্য করেছেন হাওয়ামৃগের যুগ্ম সাধারণ সম্পাদক বা হুবুল আলম হানিফ দুপুরে কুষ্টিয়া শহরে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে এবং তাকে হত্যার চেষ্টা করা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করে হানিফ বলেন বিএনপি প্রতিহিংসা ও হত্যার রাজনীতি করে তবে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এদেশে খুনের রাজনীতি শুরু করেছে এরপর থেকে বাংলাদেশে যত ষড়যন্ত্র ও হত্যার রাজনীতি হয়েছে সবগুলোর সাথেই বিএনপি জড়িত দেশকে শতভাগ নিরক্ষর মুক্ত করতে সকলে সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুপুরে টিএসসিতে ছাত্রলীগের আয়োজিত আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের অনুষ্ঠানে একথা বলেন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসলে দেশকে নিরক্ষর মুক্ত করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি তিনি আরও বলেন বিএনপি জামাত সরকারের আমলে সাক্ষরতার হার ছিল তলানিতে আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশকে মুক্ত করেছে অনুষ্ঠানে সাক্ষরতা দিবস উপলক্ষ্যে ছাত্রলীগে নেওয়া বিভিন্ন কার্যক্রমের ও উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অনুষ্ঠান শেষে বিশজন অক্ষরগান শূন্য রিক্সা চালকের মাঝে পুস্তক বিতরণ করেন তিনি ধর্মের ব্যাখ্যা দিয়ে এক শ্রেণীর মানুষ শিক্ষার্থীদের জঙ্গিবাদের দিকে উদ্বুদ্ধ করছে বলে অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে আল্লামা রুমি সোসাইটি আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে যোগ দিয়ে মন্ত্রী একথা বলেন তিনি বলেন জঙ্গিবাদ রুখতে প্রতিটি এলাকার ইমামদের ইসলামের সঠিক তথ্য সবার মাঝে তুলে ধরতে হবে মন্ত্রী বলেন এখনও দেশের জঙ্গিবাদের মতো বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে যা সবাইকে মোকাবেলা করতে হবে নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান মন্ত্রী অনুষ্ঠানে ইরানের রাষ্ট্রদূত সহ বিশিষ্ট জনরা উপস্থিত ছিলেন উদ্বোধন হল সিলেটের ফেঞ্চুগঞ্জের শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের নবনির্মিত রেল লাইন সকালে শাহজালাল ফার্টিলাইজার কোম্পানির নতুন এই রেল লাইন উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে এখনও ষড়যন্ত্র চলছে সব ষড়যন্ত্র প্রতিহত করে জনগণ আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী অনুষ্ঠানের সংসদ সদস্য মাহমুদ সামাদ চৌধুরী ও মজ্জেম হোসেন রতন উপস্থিত ছিলেন প্রায় সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত এই রেল লাইন মাইজগাঁও রেল স্টেশনে গিয়ে সংযুক্ত হবে এখান থেকে প্রতিদিন চব্বিশটি ওয়াগনে করে আটশো ষোলো মেট্রিক টন সার পরিবহন করা সম্ভব হবে ট্রান্সফর রোড শো শিরোনামে একটি উদ্বোধনী প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে রাজধানীর রেডিসন হোটেলে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইএসডিবি আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেজ ওসমান এ সময় স্বাগত বক্তব্যে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট ড বান্দার হাজার জানান মুসলিম বিশ্বের উদ্ভাবক ও উদ্যোক্তাদের কাজকে উৎসাহিত করতে ট্রান্সফরমার্স রোড শোয়ের আয়োজন প্রতিযোগিতার জন্য মোট বিশটি দল বাছাই করা হয় যেখান থেকে তিনজনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে এবং রোববার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে প্রতি বিজয়ীর হাতে তিন হাজার মার্কিন ডলার তুলে দেওয়া হবে এছাড়া বিজয়ীরা আগামী ডিসেম্বরে আইএসটিভির বার্ষিক বিজ্ঞান ও উদ্বোধনী উদ্ভাবনী সম্মেলনে যোগ দেওয়ার সুযোগ পাবেন বিরোধের জেরে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সিদলাই গ্রামে দুপক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে আহত হয়েছে অন্তত সকালে এই সংঘর্ষে জানায় ভিটামাটির সীমানা নিয়ে শিদলাই গ্রামের আমেরিকা প্রবাসী শামসুল হক গ্রুপ ও লিটন গ্রুপের মধ্যে আগে থেকে বিরোধ চলে আসছিল সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এক পক্ষ আরেক পক্ষের ওপর হামলা চালায় এ সময় ওই গ্রামের আব্দুল ওয়াদুদ মেম্বারের ছেলে খোরশেদ আলম ঘটনাস্থলে মারা যায় আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেলে ভর্তি করা হলে মারা যান সানমিয়া নামে আরেকজন তারা দুজনেই শামসুল হক গ্রুপের সমর্থক জনবল ও আর্থিক বরাদ্দের অভাবে বন্ধ হওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা আঠারোশো সালে প্রতিষ্ঠার পর থেকে কারখানাটি সচল থাকলেও উনিশশো ছেষট্টি সাল থেকে এখন পর্যন্ত কারখানাটিতে বন্ধ রয়েছে কোচ নির্মাণ কার্যক্রম তবে উনিশশো সালের পর থেকে কারখানাটিতে চালু করা হয় কোচ মেরামত করার কাজ প্রতিনিধি রিপোর্ট হাসান নানা অজুহাতে উনিশশো বিরানব্বই সালে গোল্ডেন হ্যান্ডশেকের নামে বাধ্যতামূলকভাবে চাকরিচ্যুত করা হয় নীলফামারির সৈয়দপুর রেলওয়ে কারখানার দক্ষ শ্রমিকদের এরপর থেকে অচল হতে শুরু করে সৈয়দপুর রেলওয়ে কারখানা বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রাণ ফিরে পায় কারখানাটি শুরু হয় কারখানার বেশ কিছু কাজ গত অর্থ বছরে দুইশো ত্রিশটি ব্রডগেজ এবং একশো আঠারোটি গেজ কোচ মেরামত করা হয় কারখানায় তবে জনবল সংকট এখনো রয়ে গেছে সংশ্লিষ্টরা জানান তিন হাজার একশো জনের বিপরীতে বর্তমানে কারখানায় কর্মরত আছে এক হাজার একশো পঁয়ত্রিশ জন যার মধ্যে চলতি বছরে অবসরে যাবেন আরো প্রায় একশো জন আর প্রতি বছর দক্ষ শ্রমিকরা অবসরে গেলেও নিয়োগ দেওয়া হচ্ছে না শূন্য পদগুলোতে আমাদের যথেষ্ট পরিমাণ জনবল দিত তাহলে আমার মনে হয় আমরা আরো ভালো কিছু দেখাইতে দিতে পারতাম এই অর্থ বছরে আনুমানিক একশো জন দক্ষ কারিগর অবসরে চলে যাবে এছাড়া কারখানায় আধুনিক মেশিনারিজ না থাকায় পুরনো মেশিন দিয়েই কোন রকমে চলছে কার্যক্রম মেয়াদ উত্তীর্ণ এসব মেশিন দিয়ে কাজ করতে গিয়ে প্রায় বিপদে পড়তে হচ্ছে শ্রমিকদের চাহিদা অনুযায়ী পাওয়া যাচ্ছে না বরাদ্দ দু হাজার সতেরো আঠারো অর্থ বছরে ছাপ্পান্ন কোটি টাকার বাজেট দেওয়া হলেও পাওয়া গেছে মাত্র চৌত্রিশ কোটি পঞ্চাশ লাখ টাকা প্রয়োজনের তুলনায় বাজেট কম হওয়ায় ব্যাহত হচ্ছে উৎপাদন কাজ এই মুহূর্তে যদি নতুন লোক নিয়োগ করা না যায় তাহলে এই অভিজ্ঞ লোকের কাছে তারা তো শিখতে পারবে না তাহলে আগামী দিনে রেল মুখ থুবড়ে পড়বে ক্রেনের জন্য আমাদের খুবই অসুবিধা হতেছে কাজের ধরুন একটা ট্রেন ওই মাথা থেকে এই মাথায় আসতে কম ১০ কম দশ মিনিট সময় লাগে বাজেট সীমাবদ্ধতা বা জনবল এগুলা যদি পাওয়া যেত তাহলে আমাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী আউটান দেওয়া সম্ভব হতো এবং কারখানা জাতীয় পরিষদে আরও বেশি পরিমাণে অবদান রাখতে সক্ষম। দেশের বৃহত্তম এই রেলওয়ে কারখানাটির সব সমস্যার সমাধানে দ্রুত প্রয়োজনে উদ্যোগ নেবে সরকার এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আফরিদ হাসান নিউজ 9 ঢাকা। গোপালগঞ্জে বঙ্গবন্ধুromadিতে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের শ্রদ্ধা নিবেদন। ইলিশ মাছের পূর্ণাঙ্গ জীবন রহস্য আবিষ্কার উপলক্ষে বৈমংশিক কৃষি বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন সহ জানাচ্ছেন আনোয়ার গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধুর রুহের মাখেরাত কামনায় মোনাজাত করেন তারা কুমিল্লার গ্রামে ইমাম উমুয়াজিন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী মোহাম্মদ মুজিবুল হক সুনামগঞ্জের তাহিরপুরে সমাবেশ করেছে আওয়ামী লীগ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু কক্সবাজারে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযুদ্ধ সমন্বয় পরিষদের সাথে মতবিনিময় সভা করেছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান জেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয় নোয়াখালীর সদর উপজেলার ডক্টর বশির আহমেদ কলেজের নবনির্মিত বিতল ভবনের উদ্বোধন এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন মেহেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষাব্যুরো দিবসটি উপলক্ষে পটুয়াখালীতেও ছিল বর্ণাঢ্য আয়োজন লক্ষ্মীপুরের রায়পুরে আলী আকবর হত্যাকাণ্ডের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী প্রথমবারের মতো উন্মোচিত হল ইলিশ মাছের পূর্ণাঙ্গ জীবন রহস্য ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করে গবেষণায় প্রাপ্ত তথ্যাদি জানান পূর্ণাঙ্গ ইলিশ জিনম সিকোয়েন্সিং ও অ্যাসেম্বলি টিমের সমন্বয়ক ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ সামসুল আলম সম্রাট আনোয়ার নিউজ নাইন ঢাকা